আইসিইউ আছে অথচ চিকিৎসকের অভাবে সেবা বঞ্চিত হচ্ছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। এমন চিত্র শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালের, জেলার একমাত্র নিবিড় পরিচর্যা কেন্দ্রটি চালু হয় করোনাকালে। 10,000 এ আইসিইউ সেবা চালু হলেও সাধারণ রোগীদের ভাগ্যে জোটে না একটি সিটও। স্থানীয়রা বলছেন যে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেই পাঠিয়ে দেওয়া হতো রাজধানীর অন্য হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসক সংকটের সমাধান হলেই সেবা পাবেন রোগীরা। বিলাল হোসাইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জরুরি আর বহির্বিভাগ মিলিয়ে মাসে প্রায় 35,000-এর বেশি রোগী সেবা নিতে আসেন নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে। করোনাকালে এই হাসপাতালে চালু করা হয় 10 শয্যার একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ। সময়ের সাথে করোনার সংক্রমণ কমে এলে আইসিইউটি রোগী শূন্য হয়ে পড়ে। এরপর থেকে শুধু সকাল বিকেল চালু ও বন্ধ করে সচল রাখা হয় আইসিইউ। ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে ওগুলো হলো আপনার গর্ভে নষ্ট হয়ে যায়, যার কারণে এসিগুলো চালু করে দিতে হয়, মেশিনগুলো আপনার অন, সুইচ অন করে দিতে হয়, চার্জে দিতে হয়। আইসিইউ থাকলেও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আশঙ্কাজনক রোগীদের পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালে, যা নির্ময়ের মানুষের জন্য কষ্টসাধ্য। খানপুর হাসপাতালে চিকিৎসা না পেয়ে আমাদেরকে ঢাকা যেতে হয় এবং সেখানে দেখা যাচ্ছে যারা গরিব অসহায় তাদের কিন্তু এত টাকা নাই যে ঢাকা গিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার মতো। তো এটা আমাদের নাগরিক যদি পর্যাপ্ত ডাক বা আইসিইউর জন্য যদি ডাক্তার থাকে বা ডাক্তার নিয়োগ করা হয় তাহলে আমাদের নাগরিকবাসীর জন্য খুবই উপকার হবে। জনগণের টাকা এখানে সব খরচ করে কিন্তু আইসিইউ আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না, কারণ এখানে কোনো টেকনিশিয়ান নাই, ডাক্তার নাই। আসতে এই কথাই বলে তারা যে না ডাক্তার নাই, বা যদি আমরা যদি বলি যে আইসিইউ আমাদেরকে দেন, আইসিইউ লাগবে, বাইরে চলে নিয়ে যান, ঢাকা নিয়ে যান, এই ধরনের ডাক্তাররা কথা বলে এখানকার স্টাফরা। আমি জ্বরে আক্রান্ত এই লাইনের মধ্যে প্রায় আধা ঘন্টা যাবো দাঁড়াই রয়েছি, এই জন্যই যদি এটা যদি কৃতপক্ষ যদি ভালো একটা সমাধানের নেয় তাহলে আমাদের অনেক উপকৃত হবে। কার্ডিওলজি, নিউরোলজি সহ অন্যান্য চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের আইসিইউ সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। জনবল সংকট নিরসন হলে সব রোগীকে সেবার আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জ 300 বেড হসপিটাল করোনা ডেডিকেটেড হসপিটাল ছিল, এখানে 10টা আইসিইউ বেড তখনই থেকে চালু হয়েছিল, এখনও চালু আছে। 10টা আইসিইউ বেড আমাদের অ্যাক্টিভ, আমরা করোনার রোগী আসলে তাদের সেবা দিতে পারবো, এবং ডেঙ্গু রোগীদেরও আমরা সেবা দিতে পারবো আইসিইউ সেবাটা। কিন্তু সাধারণ রোগীর জন্য যেসব সেবা প্রয়োজন, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, এই ধরনের চিকিৎসা কিন্তু এই হসপিটালে নাই, এই হসপিটালে পদও নাই। সেই ক্ষেত্রে আমরা সাধারণ রোগীদের জন্য এই আইসিইউ ব্যবহার করাটা খুব সমস্যা। এই ম্যান পাওয়ারগুলো যদি হসপিটালে দেওয়া হয় তাহলে আমরা সব ধরনের রোগীদেরই আইসিইউ সেবা দিতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কেবল করোনার জন্যই নয়, সব রোগীর কথা মাথায় রেখেই চালু করা হয় আইসিইউ সেবা। যদি তার এখানে কোনো ম্যান পাওয়ারের কোনো শর্টেজ থাকে, ক্যাটাগরি অনুযায়ী যেখান থেকে যাদেরকে পোস্টিং দেওয়া হয় সেখানে তাদেরকে লিখবে, ম্যান পাওয়ার সাপেক্ষে তারা সেখানে পদায়ন করবেন। সব রোগীর জন্য আইসিইউ সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।